মর্নিং গাইজ অ্যান্ড গার্লস, এখন বাজে সকাল ছটা। তো এই সেকেন্ড যে জায়গাটা দেখাবো বলেছিলাম, তো সেটা দেখানোর জন্য এখন বেরিয়ে গেছি। তো আজকে আমরা যাবো হচ্ছে রেড রোড। তো বুঝতেই পারছেন, কালকে যেমন বলেছিলাম সল্টলেকের তুলনায় এই আমাদের কলকাতার মেন রাস্তায় গাড়ি অনেক বেশি। এখন পৌঁছে গেছি আনকালচারাল পয়েন্ট থেকে কলকাতার দ্য মোস্ট কালচার্ড পয়েন্টে। এই যে আমার পাশে ডান দিকে শিশির মঞ্চ, তার পাশে নন্দন, তার পাশে রবীন্দ্র সদন। তো সিটি অফ জয়ের মোস্ট জয়ফুল প্লেস আমাদের ভিক্টোরিয়া। কত এনথুজিয়াস্ট, দেখেও ভাল লাগে। সকালবেলা জায়গাটা কেমন থাকে ওটা দেখানোর জন্যই এলাম এই এখানটা। আর এবার যাবো হলো রেড রোডের দিকে, পাঁচ সিট হয়ে। এবার একটু স্পিড আপ করি। তো কলকাতার টলেস্ট বিল্ডিং দ্য মাইটি 42। পার্কস্ট্রিট থেকে এবার বাঁ দিকে ঢুকবো ময়দানের দিকে, মানে রেড রোড। আলটিমেটলি প্রচুর লোক দেখছেন জগিং করছে, স্ট্রেচিং, ওয়ার্কআউট করছে। এটা জানি না ওয়ান ওয়ে কি না, সবাই ঢুকে যায়, আমিও তাই চলে এলাম। সকালবেলা অ্যাকচুয়ালি ময়দানের আশেপাশে সাইক্লিং বা ওয়ার্কআউট করার একটা আলাদাই মজা আছে। এইখানে রাস্তাটা যেমন খুব স্মুথ, আর চারদিকে আপনি প্রচুর গ্রিনারি দেখতে পাবেন, এইটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। সুদিন এই রেড রোডের যে জায়গাটা দেখলেন সেটা অ্যাকচুয়ালি দিল্লিতে যে ইন্ডিয়া গেটের সামনে রাস্তাটা আছে অনেকটা ওই রকম। প্রচুর সাইক্লিস্ট সাইক্লিং করে, প্রচুর লোক জগিং করে, এক্সারসাইজ করে, মানে মর্নিং ওয়ার্কআউট আর কি। তো চলুন আগে স্ট্র্যান্ড রোডের রাস্তাটা দেখি একবার।
ওই পৌঁছে গেছি বাবুঘাট। এই বাঁ দিকের এই রাস্তাটায় গেলে আমাদের প্রিন্সেপ ঘাট পড়ে, আর এই ডান দিকে গেলে মিলেনিয়াম পার্ক। আর এই হলো বাবুঘাট বাস স্ট্যান্ড। ভিড় ঠিক দেখে বোঝাই যাচ্ছে যে জনজীবন মোটামুটি স্বাভাবিক হয়ে এসেছে। ভারতবর্ষের মোটামুটি মোর অর লেস সব জায়গায় যাওয়ার বাসই এখান থেকে পাওয়া যায়, বাবুঘাট। এবার এখানে একটু ম্যানুভারিং দেখাতে হবে, নাহলে বেরোনো যাবে না। দাদা বাঁদিকে রয়েছে বাবুঘাট, যেখানে সব শ্রাদ্ধের কাজ টাজ করে, গঙ্গা স্নান করে, তর্পণ টর্পণ করতে আসে লোকে। আমরা মিলেনিয়াম পার্কের 3 নম্বর গেট থেকে ডান দিকে চলে যাব সেন্ট্রাল এভিনিউয়ের দিকে। এইটা হলো মিলেনিয়াম পার্কের গেট নাম্বার 1 বা 3 কিছু একটা হবে, কোন দিক থেকে সিকোয়েন্সটা বুঝতে পারি না। ওই দিক থেকে 3 কি 1 না এই দিক থেকে 1 থেকে 3। এখন সকাল প্রায় কটা বাজে? 7:05। ন্যাচারালি স্ট্র্যান্ড রোড তুলনামূলকভাবে ফাঁকা, ভাবছি আমি এই ডান দিকটা দিয়ে ঢুকে যাই। এটা হচ্ছে 3 নম্বর পার্কটা, মানে পার্কের 3টে ভাগ আছে মিলেনিয়াম পার্কের, 1, 2, 3। তো এটা 3 নম্বরটার গেটটা, সরি 2টোই গেট আছে। এটা বিবিডি বাগ স্টেশন। তো আমি ঢুকে যাই ডান দিকে, ডান দিকে রাইটার্সের পাশ দিয়ে চলে যাব। তো আমি তো এই 2টো জায়গা দেখালাম সাইক্লিংয়ের জন্য, তো আপনারা যদি অন্য কোনো ভালো জায়গায় সাইক্লিং করেন তো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর অবভিয়াসলি ওই রিচুয়ালটা তো করতেই হয়, যে ভিডিওটা ভালো থাক ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই বলবো যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক আর কমেন্ট করে দেবেন কী ভালো লাগেনি, একটু ইম্প্রুভ করার সুযোগ পাওয়া যায়। আমি অ্যাকচুয়ালি বলেছিলাম যে 2টো জায়গা দেখাবো, তো ফার্স্ট ব্লগটা একটু বড়ো হয়ে যাচ্ছিলো, মানে 2টো জায়গারই ব্লগটা একটু বড়ো হয়ে যাচ্ছিলো বলে 2টো সেপারেট ব্লগ বানিয়েছি। তো পরের ব্লগটা দেখতে হলে ওই আই লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন প্লিজ।